দেখছেন ভাই, সামান্য কলম পর্যন্ত রেহাই পাই নাই। কেন ভাই, কি হয়েছে? আচ্ছা ভাই, মানুষের উপর মানুষের কি কোনো বিশ্বাস নেই? না ভাই, আছে। শোনেন তাহলে একটা সত্য ঘটনা বলি। দোকান আছে, পেতা আছে, পণ্য আছে, নেই শুধু বিক্রেতা। মানুষের উপর বিশ্বাস রেখেই দোকানটা চলছে। এ হলো কুষ্টিয়ার ভিন্ন রকম দোকান। পছন্দ হলে পণ্যের গায়ে মূল্য দেখে নির্দিষ্ট টাকার বক্সে দাম পরিশোধ করে সবাই। আশেপাশে কোনো জেলায় দোকান দেখেও নাই বা কারো মুখে শুনেও নাই যে মানুষের বিশ্বাসের উপরে দোকানটা চলছে, এটা দেখে আমার অনেক ভালো লাগছে মনের কাছে। মানুষের বিশ্বাস ভালোবাসা পাইছে বিধায় আমি দোকানটার উদ্যোগটা নিয়েছি। আমি 1.5 বছর দোকান নিয়েছি এবং তো আমার চুরি হয় নাই। মানুষের উপর বিশ্বাস রেখে আল্লাহ ইনশাল্লাহ আমি ভালো আছি। এরকম দোকান যদি আমাদের দেশে প্রত্যেকটা জেলায় হয়, মানুষের উপর বিশ্বাস করে এরকম দোকান করা যায়, আমার মনে আমাদের দেশের চোর ডাকাতি ইনশাল্লাহ আর কমে যাবে। আমরাও বিশ্বাস করি আমাদের চারপাশে অনেক সৎ ও ভালো মানুষ ছিল, আছে, থাকবে। তাই আপনার যদি জানা থাকে সততা আর সৎ মানুষের এমন সব গল্প, তাহলে আমাদের সাথে হ্যাশট্যাগ দিয়ে ইন্সপায়ারিং পিউরিটি লিখে শেয়ার করুন কমেন্ট বা ইনবক্সে, আর আমরা সেসব গল্প দিয়ে অনুপ্রাণিত করব সবাইকে। ফ্রুটিকা, একটু বেশি পিওর।